মা বড়ই মূল্যবান সম্পদ, যার আছে সে বড়ই ভাগ্যবান, আর যার নেই সে জানে হারানোর জ্বালা কতটুকু। আর যাদের থেকেও মা বাবাকে অবহেলা করে তাদের মতো অধম পৃথিবীতে দ্বিতীয়টি নেই, কেননা মা বাবা বড়ই মূল্যবান সম্পদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আমি এমটিলিজা ঢাকা থেকে বলছি। কিছুদিন আগ থেকে আমার বোন অনেকটা অসুস্থ ছিল, তো আপনারা সবাই অনেক দোয়া করেছেন, অনেকে জানতেও চেয়েছেন, তো আগের থেকে এখন মোটামুটি কিছুটা ভালো আছে, যেহেতু এখনও তার চিকিৎসা চলছে সেক্ষেত্রে। তো এর জন্য আমি সত্যি আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এই পৃথিবীতে আসলে যত কিছুই বলুন, যত সম্পদ থাকুক, টাকা থাকুক, পয়সা থাকুক, বিলাসিতা থাকুক, যত সম্মান থাকুক, যত কিছুই থাকুক না কেন, যত সুখে আমরা থাকি না কেন, আমার মনে হয় মা কিংবা বাবা, শ্বশুর শাশুড়ি, আসলে এই শব্দগুলোর মধ্যে কিংবা ওই মানুষগুলোর ভেতরে যে একটা শান্তি থাকে, এটা কিন্তু পৃথিবীর কোথাও আর পাওয়া যায় না। যাদের মা বাবা হয়তো জীবিত আছেন তারা জানেন তাদের আদর ভালোবাসা কী জিনিস, কিংবা শ্বশুর শাশুড়ি যাদের আছেন তারা জানেন যে মাথার উপর কত বড় একটা আসলে আশ্রয় একটা ছাতা আছে। কিন্তু যাদের নেই তারা অনেক কষ্ট পান আমি জানি, আর যারা হয়তো আসলে একদম মানুষ হিসেবে নিকৃষ্ট তারাই কেবল এই কষ্টটা আসলে অনুভব করেন না। সকালে ক্লিনের কাজ শেষ করে নিয়েছি, আর এত রোদ এত গরম সেটা আমরা সবাই জানি, গরমের তাপমাত্রা আরও বাড়বে যেহেতু 72 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি হয়েছে। তো আল্লাহ সকালকে আল্লাহ আসলে রক্ষা করুক, আল্লাহ সকলের জীবন নিরাপদভাবে রাখুক, এটুকুই প্রার্থনা করব। তো আজকে আমি যে মিশনে নেমেছি সেটা হচ্ছে আমার মায়ের ইচ্ছে পূরণ। আসলে আমার ফ্যামিলিগত অবস্থা আমি আগের ব্লগে সবার সাথে শেয়ার করেছি, আমার অতীত জীবনের ইতিহাস। প্রত্যেক মা বাবাই কিন্তু শত কষ্ট নিজেরা পেলেও তারা কিন্তু সন্তানদেরকে কষ্ট দিতে চায় না, যত রকম সুখিনতা হোক, যত রকম আসলে চাওয়া পাওয়া থাকুক, আসলে নিজেরা সেটা ভোগ করার থেকেও সন্তানদেরকে ভোগ করানোর জন্যই কিন্তু এক পায়ে দাঁড়া থাকেন। তো যেহেতু আমাদের ফ্যামিলিগত অবস্থা খুব বেশি ভালো ছিল না, তো মায়ের আসলে সাদ আহ্লাদ কোনোটাই কখনোই পূরণ করতে পারেননি। তো মা ওই দিন কথা কথা যখন বললেন যে মায়ের নাকি একসময় খুব ইচ্ছে ছিল একটা বড় মাছের মাথা দিয়ে মুগডাল খাবে, এবং আসলে হাড় দিয়ে, গরুর হাড় দিয়ে মুগডাল খাবে, মাছের ডিম খাবে, এগুলো একসময় অনেক ইচ্ছে করত, কিন্তু কখনো আসলে খেতে পারতেন না। আমাদের দিকে চেয়ে আসলে সেভাবে ইচ্ছে হলেও কখনো খেতেন না, কিন্তু খুব বেশি ইচ্ছে করত বা একসময় স্বাদ ছিল। তো এই কথাটা যখন শুনলাম বুঝতে তো পারছেন তখন আসলে ওই মুহূর্তে আমার পরিস্থিতিটা ঠিক কী হয়েছিল। তো পরের দিন সকাল থেকেই কিন্তু আমি আমার মিশনে নেমে গিয়েছি। তো এই মাথাটা কিন্তু অনেক বড় একটা মাথা, যদিও ভিডিওতে তেমন বড় কিন্তু বোঝা যাচ্ছে না, ভিডিওতে কিন্তু মাথাটা খুব বেশি ছোট মনে হচ্ছে, কিন্তু এটা অনেক বড় একটা মাথা। তো আমি মাছের মাথাটা নিয়ে মুগডাল দিয়ে আজকে রান্না করব, আমার মিশন শুরু। আর এখানে মাছের ডিম, যেহেতু এগুলো মায়ের ইচ্ছে ছিল, তো এখানে মোটামুটি প্রায় আমি 4 রকম মাছের ডিম নিয়েছি, আর এই সকল ডিম কিন্তু আজকে আমি দুভাবে রান্না করব। তো মায়ের ইচ্ছে একসময় পূরণ করতে পারেনি, তাতে কী হয়েছে, আমরা তো আছি তাই না, আমরা তো মায়ের স্বপ্ন পূরণ করতেই পারি। তো সেক্ষেত্রে আজকে আমি আমার মিশনে নেমে গিয়েছি, আস্ত একটি মাথা দিয়ে আজকে আমি মাকে ভাত খাওয়াবো, আর সাথে মাছের ডিম যেটা মায়ের পছন্দ, আর মুগডাল দিয়ে মা গরুর যে হাড় সেটাও আমি কিছুদিনের মধ্যে, যদিও সেটা অনেকবার বাসায় রান্না করা এই পর্যন্ত হয়ে গিয়েছে, অনেকবারই মা খেয়েছে, তারপরে একটু স্পেশাল করে আবার একটু রান্না করব। তো আজকে মোটামুটি এটুকুই রান্না করব। তো মাথাটা প্রথমে আমি পাইপে দিল সেখানে, কিন্তু সেটা আমি আসলে ঠিকভাবে আমি করতে পারি নাই, কারণ মাথাটা যেহেতু অনেকটা বড়, তো সেই জন্য আমি পরে সেটাকে ননস্টিকের হাঁড়িতে আমি ভেজে নিয়েছি, আর এখন মাছের ডিমগুলো আমি ভেজে নেব। প্রথমে যেগুলো বড় বড় মাছের ডিমের ফালি ছিল সেগুলোকে আগে আমি ভেজে নিচ্ছি, আর যেগুলো ছোট ছোট ডিম ছিল সেগুলোকে আমি আলাদা করে ভাজবো। তো সেগুলো আমি প্রথমে একটু পানি, হলুদ আর লবণ দিয়ে আমি আসলে একটু গরম করে নিচ্ছি। তো এখানে গরম করলে এটা কিন্তু জমাট বেঁধে যাবে, আর যখন জমাট বাঁধবে তখন
আমি ছোট ছোট করে টুকরো করে তেলের মধ্যে ভেজে নেব, আর ওভাবেই এটা আমি ভুনা করব। তো রান্না করতে করতে কিন্তু ছোট্ট একটি অনুরোধ, যেটা সবসময় করে থাকি, যারা আজকে আমার ব্লগটি দেখছেন প্লিজ অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলে যাবেন না। আন্তরিকভাবে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে ওঠেন নাই, কিংবা হয়তো আমার ভিডিও দেখেছেন কিন্তু মনে ভুলে আজও আমাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আন্তরিকভাবে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমাকে সহযোগিতা করার জন্য। আপনাদের একটু সহযোগিতা আমাকে আমার সফলতায় পৌঁছাতে অনেক সাহায্য করবে। তো আমি কিন্তু ডিমগুলো জাল দিয়ে নিয়েছি, আর এখন ছোটো ছোটো ফিচ করে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন যে এইভাবে না করে আমি সরাসরি তো ভাজতে পারতাম, ওভাবে যদি ভাজতে যেতাম তাহলে কিন্তু ডিমগুলো ছিটকে খুলে যাওয়ার সম্ভাবনা ছিল, এরকম গোটা গোটা আস্তে আস্তে হয়তো টুকরো করতে পারতাম না, সে জন্য আমি এই পদ্ধতিটা আসলে অবলম্বন করলাম। যদি আসলে আপনারা চান তাহলে কিন্তু এই টিপসটা ফলো করে কিন্তু মাছের ডিমটা সুন্দর করে ভেজে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আন্তরিকভাবে অনুরোধ করব ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য, এবং আমাকে ফলো করে আমাকে একটুখানি সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আমার ফিসকে ফলো করার জন্যে। এখন আমি ডিমগুলো ভেজে নিয়েছি, আর এইদিকে আমি মুগ ডালটা বসিয়ে দিব রাইস কুকারে। তো কীভাবে আপনারা রাইস কুকারে কুকার মোডের সাহায্য আপনারা মুগ ডাল রান্না করবেন আজকের এই ভিডিওতে কিন্তু সেটাও খুব সহজ পদ্ধতিতে আপনারা দেখে নিতে পারবেন। এখন যে পরিস্থিতি কিচেনে এত গরমে কিচেনের ভিতরে আসলে রান্না করাটা খুব বেশি কষ্টদায়ক, সেক্ষেত্রে কিন্তু রাইস কুকারে রান্না করলেও অনেকটা স্বস্তি পাওয়া যায়। তো প্রথমেই আমি গরম মশলা পুরনে দিয়েছি, এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ, তেজপাতা অবশ্যই দিবেন। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে একটু হালকা বাদামি করে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা আর পোস্তদানা এবং বাদাম বাটা একসাথে আমি দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদমতো লবণ দেওয়ার পরে আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো, আর তার সাথে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আসলে এভাবে যদি রান্না করেন দেখবেন এই ডালটা খেতে এত এত মজা, সত্যি কি এটা মাছের মাথা নাকি গরুর হাড় দিয়ে রান্না করেছে নিজেই বুঝতে পারবেন না। একবার যদি এই প্রসেস আসলে রান্না করেন খুব বেশি মজাদার হয়। তো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, আর কষাতে কষাতে একটি কমেন্ট পড়ে নিচ্ছি। মোদার সিম্পল কিচেন আইডি থেকে আপু লিখেছিলেন, আপু আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, মন খুশিতে ভরে যায়, রান্নাগুলো অসাধারণ হয়েছে। আপু তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল, সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। তো মশলা কষিয়ে কিন্তু আমি ডাল দিয়ে দিয়েছি। আমি কিন্তু মুগ ডালটা কখনো আমি এমনিতে যে আমরা খোলার মধ্যে ভেজে নিই সেটা কিন্তু আমি করি না, আমি সবসময় তেলের মধ্যে ভেজে নিই। খালি যদি ভেজে করেন সেটা অবশ্যই একটা রকম টেস্ট, কিন্তু তেলে ভেজে যদি রান্না করেন সেটার টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরেই কিন্তু আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে আরেকটি কমেন্ট পড়ে নিচ্ছি, হেসেল আইডি থেকে আপু লিখেছিলেন, আপু আমিও তোমার ভিডিও মনোযোগ দিয়ে দেখেছি, তাই আমাকে একটু বেশি ভালোবাসা দিও। অবশ্যই আপু, কেন কম ভালোবাসা দিব বলো তো, আমি জানি না তুমি আমার ছোটো কি বড়, তবে তুমি আপু করে বলছে, আপু তোমার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল, অবশ্যই মন উজাড় করে ভালোবাসা দিলাম তোমায়। তো এখানে কিন্তু আমি ডালগুলো খুব ভালো করে কষিয়ে নেব, যেহেতু আমরা গরুর হাড় দিয়ে রান্না করব না, এই জন্য আমি কিন্তু যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করব সেক্ষেত্রে ডালটা খুব ভালো করে কষিয়ে ডালটা যখন সিদ্ধ হবে তখনই কিন্তু আমি মাছের মাথা দিব, এর আগে দিব না, কারণ এর আগে দিলে কিন্তু মাছের মাথাটা খুলে কাঁটাটা বের হয়ে যাবে সেক্ষেত্রে। আর যদি গরুর হাড় দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু আগে আমি হাড়গুলো খুব ভালো করে কষিয়ে তারপরে কিন্তু ডালটা দিয়ে কষিয়ে রান্না করতাম। একই নিয়মেই কিন্তু রান্না করবেন, শুধু গরুর হাড়টা আগে দিয়ে কষিয়ে রান্না করবেন, আর এখানে ডালটা কষিয়ে তারপর মাছের মাথা দিয়ে রান্না করবেন, এটুকুই পার্থক্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। অবশ্যই চাইলে কিন্তু আপনারা টমেটো কুচিটা ব্যবহার করতে পারেন, আবার কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে আমি বলবো অবশ্যই টমেটো কুচিটা দিবেন, এতে কিন্তু টেস্টটা খুব বেশি ভালো আসে। আর আমি এখানে আস্ত দুটো কাঁচামরিচও দিয়ে দিলাম। আর ডাল কষাতে কষাতে আরেকটি কমেন্ট পড়ে নিব, বাংলাদেশি ব্লগার দিলারা আপুর একটি কমেন্ট কালকে আমি পেয়েছিলাম। তো আপু আমাকে যে কমেন্টটি করেছিলেন, আপু ফ্রাইড রাইস রান্না দারুণ হয়েছে, মামনির নামের সাথে আমার মেয়ের নামটা মিলে গেছে। আসলে আপুর মেয়ের নাম নাকি ফারিয়া হক জারা, তো আপুর মেয়েও নাকি কালকে আমার ভিডিও দেখেছে, এটা শুনে আমার খুব বেশি ভালো লেগেছে। আসলে আমার এই ছোট্ট মামনি আমার ভিডিওটা দেখেছে, মামনির জন্য আমার অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল। আপু মামনির দিকে তুমি অনেক বেশি খেয়াল রাখবে, অনেক বেশি যত্নে রাখবে। তো এখানে কিন্তু আমি খুব ভালো করে ডালটা কষিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি, আর এখন ডালটা সিদ্ধ হলেই কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে দিব।
আর যেহেতু মাছের মাথাটা আমি কিছুতেই ভাঙবো না, আমি আস্ত মাথাটাই দিব মাকে খাওয়ার জন্য, যদিও মা অতটা খেতে পারেনি কারণ বয়স হয়ে গেছে। আসলে যখন খাওয়ার ইচ্ছে ছিল কিংবা স্বাদ ছিল তখন কিন্তু খেতে পারে নাই, কিন্তু এখন হয়তো সেই স্বাদ আর ইচ্ছে নেই, কিন্তু এখন হয়তো খেতে দিব। অনেক সময় মা দুঃখ করে যে এক সময় কত ভাত খেতে ইচ্ছে করতো, কিন্তু আসলে মা যখন ছোট ছিল তখন কিন্তু দুর্ভিক্ষ হয়েছিল, আমার নানি যখন বেঁচে ছিলেন তখন তো মা আমাকে বলতো যে তখন নাকি তারা মরিচ ক্ষেতের মরিচ খেয়ে বাঁচতো, আটা একটুখানি আটা দিয়ে অনেক বড় আসলে কি বলবো পানির মতো করে রান্না করে খেত। তো এখানে কিন্তু আমি মাছের মাথা দেওয়ার পরে আমি অল্প সময় একটু রান্না করে নিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর একটু লেবুর রস। অবশ্যই কিন্তু মুগ ডাল রান্নার ক্ষেত্রে লেবুর রসটা ব্যবহার করবেন, এতে দেখবেন টেস্টটা এত ভালো আসে, অন্যরকম আসলে টেস্ট হয়। আর এখন আমি একটু নেড়ে আরও 1-2 মিনিটের মতো রান্না করে কিন্তু আমি পুরুন দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিলাম আস্ত কাঁচা মরিচ। তো এটা আমি রান্নার এই পর্যায়ে কিন্তু আপনাদের ভাইয়ের কল চলে এসেছিলো, তো আমি আপনাদের ভাইয়ের সাথে কথা বলছিলাম, তারপর আমি কিন্তু পুরুনটা অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি, সেটুকু আর আপনাদেরকে আর দেখাতে পারলাম না। তো সে অবশ্যই আমি দেখাবো যে আসলে ডালের রংটা কেমন হয়েছে, দেখেছেন এত সুন্দর কালার এসছে, আর পুরনটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে। তো আমার ডাল রান্না হওয়ার পরে আমি চলে এসেছি এখন ডিম ভুনার মতো। আসলে মাছের ডিম কে কীভাবে খান আমি জানি না, তবে এভাবে যদি রান্না করেন দেখবেন টেস্টটা কিন্তু খুব বেশি ভালো আসে। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি আপনাদের সাথে আরেকটি কমেন্ট শেয়ার করছি, যে আমি আপনার ব্লগ থেকে আপু লিখেছিলেন, আপু তোমার স্টের আলমারিটা অনেক ভালো লাগলো, সব কিছু ক্লিন করলে, জানালা ক্লিন করলে তোমার বেলকুনিটা অনেক সুন্দর, তোমার রান্না অনেক লোভনীয় হয়েছে, আপু অন্তরে যে মিশে যায় তার ভিডিও দেখতে ভালো লাগে। আপু আর একটু বড় কমেন্ট করেছিল, তো আমি সংক্ষেপেই পড়লাম। আসলে আপু ঠিক বলেছ, আমরা একে অপরের সাথে এতটা মিশে গিয়েছি যে আসলে একে অপরের ভিডিও না দেখলে, একে অপরকে কমেন্ট না করলে এখন আর কিন্তু সত্যি ভালো লাগে না। তো আমি কিন্তু একটু টমেটো কুচি দিয়েছিলাম, তারপর আমি রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ। অবশ্যই চেষ্টা করবেন টমেটো কুচিটা দেওয়ার জন্য, এতে কিন্তু টেস্টটা অনেকটা ভালো আসে। আর জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দেবো। আর ডিমেরটা যদি এবার ভুনা করেন এতে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। আসলে সবার ভিডিও তো হয়তো সবসময় বড় কমেন্ট করতে পারি না, তার অর্থ এই নয় যে আপনাদের ভিডিও দেখি না, যেহেতু আমি 2-3টা আসলে ডিভাইস দিয়ে ভিডিও দেখি, আমার সাপোর্ট আইডিগুলো দিয়েও কিন্তু আমি ভিডিও চালিয়ে রাখি। আমি আমার কাজকর্ম অনেক ব্যস্ততায় থাকতে হয় সকাল থেকে রাত্র পর্যন্ত, সেই ক্ষেত্রে সবসময় বড় কমেন্ট করি না, ভিডিওতে ছোট করে কমেন্ট করে ভিডিও চালিয়ে রেখে দিই, আর যখন ফ্রি সময় থাকে তখন সম্পূর্ণ ভিডিও চোখেই দেখার চেষ্টা করি। তো এভাবেই চলে, আপনাদের প্রতি আমার সবসময় দোয়া ভালোবাসা ছিল আছে থাকবে। তো এখানে আমি কষিয়ে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, আর কাঁচা মরিচ কুচিটা তো যে কোনো ভাজির ভুনার ক্ষেত্রেই কিন্তু আসলে টেস্টটা একটু বাড়িয়ে দেয়। তো যেই ডিমগুলোকে আমি ভেজে নিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে, এখন সেই ডিমগুলো আমি ভুনা করে নিচ্ছি। আর এই ডিমগুলো ভুনা এত মজা হয়েছিল কি বলবো। আর এখানে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে দেখবেন যে ঘ্রাণ আসে এবং খেতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। এইভাবেই কিন্তু আমি ডিমগুলো প্রথমে একটু কষিয়ে নেব, আর যে কোনো রান্নাই কিন্তু আমার কাছে কষিয়ে করতে খুব বেশি ভালো লাগে, কারণ কষিয়ে রান্না করার যে টেস্ট এটা কিন্তু অন্য কোনো রান্নায় কিন্তু আমি পাই না। আবার এখানে কিন্তু আরেকটা কথা, আসলে এই ইলেকট্রিক চুলা বলেন কিংবা আসলে কাছের যে কোনো চুলা রান্না করতে গেলে একটা সমস্যা হয়, তেলের যে ছিটকে হলুদ কিংবা ঝুলের যে ছিটকে চারপাশে পড়ে এগুলো কিন্তু আসলে চুলা ঠান্ডা না হওয়া পর্যন্ত ক্লিন করা যায় না, এই জন্য আমার এত বেশি কষ্ট হয়। তো এখানে আমি একটু লেবুর রস দিয়েছি, ডিমে যে আস্টানি একটা গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় এবং টেস্টটা অনেক বেশি ভালো আসে। চেষ্টা করবেন কিন্তু লেবুর রসটা ব্যবহার করার জন্যে। তো যেটা বলছিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার অনেক সময় খুব বেশি কষ্ট হয়। তো আমার চুলে অনেক সময় তেল বা ঝোল দেখলে এটা ভাববেন না যে আমার চুলাটা আসলে নোংরা থাকে, আসলে রান্নার সময় যখন পড়ে তখন কিন্তু চুলা ক্লিন করার কোনো অবস্থা থাকে না, কারণ চুলাটা ঠান্ডা হতেও কিন্তু অনেক সময় লাগে। তো এখানে কিন্তু আমার ডিমটা ভুনা হয়ে গিয়েছে আর এই ডিমটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এখন আমি যেগুলো আস্ত রেখে ভাজা করেছিলাম সেগুলো ভুনা করে নেব, সেজন্য প্রথমে আমি তেলের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি।
আসলে যে কোনো রান্নাই কিন্তু মনোযোগের সহিত যদি করা যায় এই টেস্টটা সবসময় কিন্তু ভালো আসে। আর যে কোনো রান্নার ক্ষেত্রে যদি মনটা একটু আসলে এপার ওপার করে রান্না করেন তাহলে ওই রান্নাটা ওই দিনই কিন্তু একটু উনিশবিশ হয়ে যায়। তো দিয়ে দিলাম টমেটো কুচির সাথে দিয়ে দিলাম আমি রসুন বাটা। আর যেটা বলছিলাম আসলে মায়ের কথা, আসলে যে কোনো মাই আমি মনে করি সন্তানের জীবনে আশীর্বাদ। যে কোনো মা বাবা কিংবা শ্বশুর শাশুড়ি আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে যত্ন করে রাখা, তাদের প্রতি নিজ নিজ দায়িত্বগুলো পালন করা। মা বাবাকে কখনও ছোট করে দেখবেন না, শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব পালনে কখনও অবহেলা করবেন না। মনে রাখবেন একদিন আপনিও মা বাবা হবেন, একদিন আপনিও শ্বশুর শাশুড়িই হবেন। হীরারে ধরা উদের গেরে খোরা, এটা হচ্ছে আমাদের গ্রাম্য একটি কথা। অর্থাৎ আপনি আজকে যা করবেন ভবিষ্যৎ জীবনে তাই পাবেন। সেক্ষেত্রে আমাদের উচিত সবাইকে একটু যত্ন করে রাখা, কারণ যখন মা বাবা আসলে বয়স্ক হয়ে যান তখন তারা কিন্তু আমাদের সন্তানের মতোই হয়ে যায়। তাই তাদের প্রতি সঠিক দায়িত্ব পালন করা আমাদের একান্ত কর্তব্য। তো এখানে আমি রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একটু কাঁচামরিচ কুচি, কারণ কাঁচামরিচটা ছাড়া আমার কাছে ভাজি বলেন, ভুনা বলেন কিংবা যে কোনো তরকারি বলেন আমার কিন্তু একদমই ভালো লাগে না। কারণ কাঁচামরিচের টেস্টটা আমার কাছে সবসময় অন্যরকম ভালো লাগে। আর দিয়ে দিলাম আমি লেবুর রস। আর যদি কেউ ডিমের ভর্তা খেতে চান বা ডিমের চাশনি খেতে চান তাহলে ডিমটাকে ফ্রাই করার পরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, লেবুর রস, তারপরে একটু ভালো মতো মরিচ কুচিটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। ওই ভর্তাটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, এত এত মজা। তো এই ডিম কিংবা এই যে ডাল রান্না করেছে এগুলো যে শুধু মায়ের জন্য করা হয়েছে তা নয়, এগুলো কিন্তু আপনাদের ভাইয়ের উদ্দেশ্যেও করা হয়েছে। তো আপনাদের ভাইয়াও কিন্তু খেয়েছে, এবং যদিও আপনাদের ভাইয়া খুব অল্প পরিমাণ খাবার খায় সেটা অনেক আগ থেকে আপনাদেরকে বলেছি। তো যেটুকুই খেয়েছে আপনাদের ভাইয়া বলেছে কিন্তু খুব বেশি ভালো লেগেছে তার কাছেও। তো এখানে আমি ডিমগুলো খুব ভালো করে এখন মশলার সাথে কষিয়ে নেব। আসলে একটু আসলে যদি আমরা কৌশল প্রয়োগ করে রান্না করি, যে কোনো সামান্য স্বল্প রান্নাও কিন্তু অনেক আসলে বড় স্পেশাল রান্নাও হয়ে উঠতে পারে। তো এখানে আমি একটু ঝোল দিয়ে দিলাম আর ডিমটা এখন খুব ভালো করে আমি রান্না করে নেবো। এভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন, দেখবেন অসম্ভব মজার হয় খেতে। তো রান্না করতে করতে আরেকটু কমেন্ট পড়ে নেবো ফাতেমাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? দারুণ হয়েছে ফ্রাইড রাইস রান্নার রেসিপি, পেঁয়াজ ভেরেস্তা দিয়ে মুরগি রান্না অসাধারণ হয়েছে আপু। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আপু, তোমার জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। আজকে কিন্তু আমি আমার মায়ের ইচ্ছে পূরণ করতে পেরে আমার নিজের কাছে এত বেশি ভালো লেগেছে আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার মায়ের কিন্তু গাছের প্রতি খুব বেশি আকর্ষণ। তো গ্রামে যখন ছিলাম তখন কিন্তু অনেক অনেক গাছ লাগিয়েছিলাম। তো এখানে কিন্তু আমার ডিম ভুনাটাও হয়ে গিয়েছে, তো এখন যেহেতু সেটার এখানে সম্ভব না তো এখন আমি কিন্তু বারান্দায় গাছ লাগাবো, অনেক ইচ্ছে। তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরে রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ হয়ে দুপুর গড়ি, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যার একটু আগে আমার ছোট বোন কিছু আবার বাজারে এনেছিল, ওর ডাক্তার দেখানোর ডেট ছিল, তো ওখানে গিয়েছিল যেহেতু দুদিন আগেও ডাক্তার দেখিয়ে এসেছিল, তারপর আবার একটা টেস্ট ছিল, তো ওটা করিয়ে ওটা রিপোর্ট এনে তারপর আসার সময় তরমুজ, আমার জন্য জিরে গুঁড়ো, কিশমিশ, গাজর, তারপর বেগুন আর একটা জেলি, আমন্ড বাদাম, তো কিছু টুকিটাকি জিনিস এনেছিল, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওর কিন্তু আগে থেকে মোটামুটি এখন শারীরিক অবস্থা অনেকটাই ভালো, আসলে আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখে, এটার জন্য সবাই একটু দোয়া করবেন। তো আমরা মোটামুটি সন্ধ্যায় তরমুজই খাবো, সেই জন্য আজকে তরমুজটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। জানি না আমার এতক্ষণকার বকবক আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।